আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো জামানতবিহীন লোন অথবা বিনিয়োগ নিয়ে। কিভাবে আপনিও পেতে পারেন জামানতবিহীন লোন, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আর আপনি যদি এই চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে জেনে নেই কে কে পাচ্ছে এই সুবিধা। বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে স্টার্ট আপ ফান্ড নামে 500 কোটি টাকার তহবিল গঠনের অনুমোদন দিয়েছে। স্বল্প সুদে জামানতবিহীন ঋণ পাবেন ছোট উদ্যোক্তারা। ব্যাংকের নিজস্ব উৎস হতে গঠন করা হবে এই তহবিল। আবর্তনযোগ্য এই তহবিলের মেয়াদ হবে 5 বছর। প্রয়োজনে ভবিষ্যতে আকার আরও বাড়ানো হতে পারে। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের বার্ষিক নেট মুনাফার 1% অর্থ স্থানান্তর করে নিজস্ব স্টার্ট আপ ফান্ড গঠন করবে। সুখবর হল গ্রাহক পর্যায়ে সুদ হার হবে মাত্র 4%, আর ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে 0.5% হারে ঋণ পাবে এই তহবিল থেকে। ব্যক্তিগত গ্যারান্টি দিয়েই সম্পূর্ণ জামানতবিহীন এই ঋণ গ্রহণ করা যাবে। তবে ডিগ্রিধারী শিক্ষিত উদ্যোক্তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, কারিগরি প্রশিক্ষণের মূল সনদ ব্যাংক জামানত হিসাবে জমা রাখতে পারবে। তবে একজন গ্রাহক এই তহবিল হতে একবারই ঋণ গ্রহণ করতে পারবেন। গত বৃহস্পতিবার 11 মার্চ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। খসড়া এই নীতিমালাটি চূড়ান্ত হলেই সার্কুলার জারি হবে এবং বেকার জীবনকে বিদায় জানানোর এক বিশাল সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।